ভবানীপুর গ্রামটি পাবনা শহরের নিকটবর্তী হলেও এর 6 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে বছরের পর বছর। স্থানীয় বাসিন্দাদের মতে তাদের জন্মের পর থেকে এখানে কোনোদিন ভালো রাস্তা দেখেননি তারা। শীত মৌসুমে ধুলার যন্ত্রণা আর বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা, সবসময় ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। আরে 71 পরের থেকে এরকম মাটির রাস্তায় 50-60 বছর এখানে বাড়ি করি, আমার এইভাবেই কষ্ট। যোগাযোগ অবস্থা না থাকার কারণে এখানে সবচেয়ে বেশি অসুবিধা হয়ে গেছে। পায়ে হেঁটে যাবো তাও যেতে পারছি না, পাও গাড়ি যায় বালুত, মসির গাড়ি সব গাড়ি, আর অ্যাম্বুলেন্স একটা রুগী নিতে হাসপাতালে আমরা পৌঁছাতে পারি। ভবানীপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলছে শহর কেন্দ্রিক খেটে খাওয়া মানুষদের কর্মস্থলে পৌঁছাতে পোহাতে হয় ধকল, তাই জীবিকার তাগিদে বাধ্য হয়ে ছাড়তে হচ্ছে সরকারের দেয়া বিনামূল্যে পাওয়া ঘর। এখান থেকে যাওয়া আসা অসুবিধা হয়, তাই আমার কর্ম নেই, তাই এখান থেকে লোক চলে চলে যাচ্ছে। রাস্তাঘাটে সমস্যা, দোকানপাট, ডাক্তার সবকিছুরই সমস্যা। এছাড়াও রয়েছে নানান সংকট। আমরা তো মহিলা মানুষ, সব আর আমাদের সামনে ধরেন কামাইয়ের জন্য যেন আসে, সব সময় কি মানুষ ঘর নিয়ে বসে থাকতে পারে? মানুষের তো কর্ম করে খাওয়া লাগবে। যোগাযোগ ব্যবস্থার কারণে শুধু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নয়, ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর, বললেন স্থানীয় জনপ্রতিনিধি। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যাটা হলে আমাদের পুরো এলাকার মানুষের আশ্রয়ণ প্রকল্প সহ। ভবানীপুরে খুব দ্রুতই রাস্তা নির্মাণের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের এলজিডির সাথে কথা হয়েছে এবং খুব দ্রুতই সেখানে রাস্তা নির্মাণ কাজ শুরু হবে, এবং রাস্তা নির্মাণ কাজ শুরু হলে তাহলে যে সুবিধাটি হবে, সেখানে যারা বসবাস করছেন তাদের যে জীবিকার যে সমস্যা, সেটি কিন্তু অচিরেই সমাধান হয়ে যাবে। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।